সম্প্রতি অতিবৃষ্টির কারণে পার্শ্ববর্তী রাজ্য অসমের লামডিং বদরপুর অংশের জাটিঙ্গা লামপুর এলাকায় রেললাইন ধসে যায়। এর ফলে রাজ্যে কিছুদিন রেলপথে পেট্রোপণ্যসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী আমদানি ব্যাহত হয়। এই পরিস্থিতিতে রাজ্যের কোনো ধরনের কৃত্রিম সংকট যেন সৃষ্টি না হয় সেই লক্ষ্যে গত 1 মে থেকে পেট্রোল ও ডিজেল বিক্রির ক্ষেত্রে সাময়িকভাবে রেশনিং ব্যবস্থা চালু করে রাজ্য সরকার। পাশাপাশি অতি দ্রুত রেললাইন সারাই করে পরিস্থিতি স্বাভাবিক করতে রাজ্যের খাদ্য পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং আধিকারিকরা কেন্দ্রীয় রেল মন্ত্রকের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেন। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী সমস্যা দ্রুত নিরসনে সরাসরি হস্তক্ষেপ করেন এবং কেন্দ্রীয় রেল মন্ত্রীকে অগ্রাধিকারের ভিত্তিতে রাজ্যের সাথে বহিরাজ্যের রেল যোগাযোগ স্বাভাবিক করার জন্য অনুরোধ জানান। রেলওয়ে কর্তৃপক্ষ রেললাইন সারাইয়ের জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করে ফলে গত 11 মে থেকে সংশ্লিষ্ট অংশ রেল চলাচল স্বাভাবিক হয়েছে। সংশ্লিষ্ট রেলপথে পেট্রোল ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী পরিবহনও চালু হয়। এতে রাজ্যে পেট্রো পণ্যের যোগানের উন্নতি হয়। এর ফলে গত 15 মে থেকে পেট্রোল ও ডিজেলের বিক্রয়ের উপর রাজ্য সরকারের তরফে বিধিনিষেধ প্রত্যাহার করা হয়। বর্তমানে রাজ্যের চাহিদার তুলনায় যথেষ্ট পরিমাণ পেট্রোল এবং ডিজেলের মজুত রয়েছে। সোমবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। মন্ত্রী জানান, বর্তমানে রাজ্যে প্রতিদিন পেট্রোলের গড় চাহিদা 275 কিলোলিটার এবং ডিজেলের গড় চাহিদা 365 কিলোলিটার। গত 19 মের তথ্য অনুসারে রাজ্যে IOCL এর ধর্মনগরস্থিত ডিপো সহ বিভিন্ন পেট্রোল পাম্পগুলিতে 1,700 কিলোলিটার পেট্রোল এবং 2,726 কিলোলিটার ডিজেল মজুত রয়েছে। সাংবাদিক সম্মেলনে খাদ্যমন্ত্রী আরও জানান, রাজ্যে গণবণ্টন ব্যবস্থার অধীনে সর্বদাই প্রায় 60 থেকে 80 দিনের খাদ্যশস্য মজুত থাকে। তিনি তথ্য দিয়ে বলেন, 11 মে থেকে রেল চলাচল স্বাভাবিক হওয়ার পর FCI এখন পর্যন্ত 147টি রেল ওয়াগনের মাধ্যমে প্রায় 9,114 মেট্রিক টন চাল আমদানি করেছে। এছাড়া গণবণ্টনের চাল নিয়ে আরও 21টি রেল ওয়াগন সোমবার সন্ধ্যা নাগাদ রাজ্যে প্রবেশ করবে। তিনি আরও জানান, রাজ্যে বর্তমানে 50,078 মেট্রিক টন চাল মজুত রয়েছে। চালের এই মজুত দিয়ে আগামী 70 দিন কাজ চলবে। তেমনিভাবে রাজ্যে মসুর ডাল রয়েছে 22 দিনের, লবণ মজুত রয়েছে 45 দিনের, চিনি মজুত রয়েছে 28 দিনের এবং গম মজুত রয়েছে 78 দিনের। চাল যে রয়েছে প্রায় 50,078 মেট্রিক টন চাল আমাদের মজুত রয়েছে, যা দিয়ে আমরা 70 দিন অতিবাহিত করতে পারব। অর্থাৎ আমি যদি নাটশেল আমি সংক্ষেপে যদি বলি, রাজ্যে গুদামে চাল 70 দিনের মজুত রয়েছে। আমাদের মসুর ডাল 22 দিনের মজুত রয়েছে। আমাদের লবণ 45 দিনের গুদামে মজুত রয়েছে। আমাদের চিনি সুগার 28 দিনের মজুত রয়েছে। গম আমাদের 74 দিনের মজুত রয়েছে। এই মজুদের পরিমাণ আমরা বিশ্বাস করি, আশা রাখি যে মনসুন সিজন শুরু হয়েছে, বৃষ্টি প্রকৃতির কোনো কারণে যদি কোনো ধরনের আবার যদি বাধাপ্রাপ্ত হয়, আমাদের যে দিনগুলো মজুদ রয়েছে এই দিনগুলো আমরা এখানে সুন্দরভাবে অতিবাহিত করতে পারব। সাংবাদিক সম্মেলনে খাদ্যমন্ত্রী আরও জানান, গণবণ্টন ব্যবস্থা ছাড়াও রাজ্যে খোলা বাজারে 13,850 মেট্রিক টন চাল মজুত রয়েছে, যা দিয়ে আগামী 40 দিন কাজ চলবে। খোলা বাজারে মজুতকৃত এ চালের প্রতি কেজি মূল্য 38 থেকে 40 টাকা। খোলা বাজারে আগামী 30 দিনের জন্য 1,500 মেট্রিক টন ডাল মজুত রয়েছে, যার মূল্য প্রতি কেজি 95 থেকে 100 টাকা। মন্ত্রী জানান, খোলা বাজারে লবণ মজুত রয়েছে 84 দিনের, চিনি মজুত রয়েছে 30 দিনের, ভোজ্য তেল মজুত রয়েছে 40 দিনের, আলু মজুত রয়েছে 20 দিনের, পেঁয়াজ 25 দিনের, আটা এবং ময়দা 40 দিনের মজুত রয়েছে। বর্তমানে রাজ্যে খোলা বাজারে আলু ব্যতীত সকল প্রকার নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রয়েছে বলে জানান মন্ত্রী। তিনি জানান, গত কয়েক মাস ধরে দেশের প্রধান পাইকারি বাজার আলুর দাম ক্রমশ বৃদ্ধি পাওয়ায় রাজ্যেও বর্তমানে আলুর দাম স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি রয়েছে। চাউল আমাদের 40 দিনের রয়েছে ওপেন মার্কেটে, ডাল রয়েছে আমাদের 30 দিনের, 95 থেকে 100 দিন যেটা আমি বলছি সেটা রেট, যে রেটটা বর্তমানে রয়েছে। ডাল রয়েছে 30 দিনে, লবণ আমাদের 84 দিনের রয়েছে, চিনি রয়েছে আমাদের 30 দিনের, ভোজ্য তেল রয়েছে 40 দিনের, আলু 20 দিনের, পেঁয়াজ 25 দিনের, আটা ময়দা 40 দিনের। এটা হচ্ছে আমাদের ওপেন মার্কেট, সাধারণ জনগণের যে ওপেন মার্কেট এবং PDS দুটো তথ্য আপনাদেরকে আমরা দিলাম। এই মরশুমে আমরা দেখেছি যে বিভিন্ন সময়
রাস্তা আটকে গেছে, ধস পড়েছে, ট্রেন কানেক্টিভিটি সেখানে ডিসরাপশন হয়েছে, তাতে কিছু অসাধু ব্যবসায়ী তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সেখানে মূল্য বৃদ্ধি করে, আর্টিফিশিয়াল একটা ক্রাইসিস তৈরি করে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সেখানে মূল্য বৃদ্ধি করে। এবং বর্তমান সময়ে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আলু ছাড়া প্রত্যেকটা দ্রব্যের সেখানে মূল্য নিয়ন্ত্রণে রয়েছে। আলু আমাদের ন্যাশনালি সারা দেশে যেখান থেকে বাজারগুলো থেকে আলু আসে সেখানে আলুর দামটা বৃদ্ধি পেয়েছে। তো স্বাভাবিকভাবেই আমাদের রাজ্যের যারা ব্যবসায়ী বেশি দাম দিয়ে কিনতে হয় এবং এখানে অল্প রেট বেশি দিয়ে তাদেরকে বিক্রি করতে হয়। এই অবস্থায় রাজ্যের বাজারগুলিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী মজুত ও মূল্য স্বাভাবিক রাখার লক্ষ্যে রাজ্য মহকুমা স্তরে গঠিত টাস্ক ফোর্সগুলি প্রতিনিয়ত অভিযান ও নজরদারি কার্যক্রম জারি রেখেছে। খাদ্যমন্ত্রী জানান, গত ছ মাসে টাস্ক ফোর্স এর আধিকারিকরা গোটা রাজ্যে ধরনের মোট 290টি অভিযান চালিয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।